এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখো তোমার কারণ অকারণ যুক্তি সমীকরণ এসব আমি কিছু শুনবো না। আমি থানার বড় বাবু। হ্যাঁ, আমি তোমাকে নিত্য হালদারকে ওই অ্যাকশন নিতে পারমিশন দিতে পারি, কিন্তু তারপর কিন্তু মালের দায়িত্ব আরোহীর। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সেই দায়িত্ব কিন্তু আমার নয়। স্যার মঞ্জু, তোমার এই খামখেয়ালির জন্য তো আমি অন্য পুলিশকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। স্যার আমরা পুলিশ, একজন ক্রিমিনালকে ধরতে গিয়ে যদি আমরাই ভয় পাই তাহলে সাধারণ মানুষের কি হবে? ভয় পেয়ে এত বড় অপরাধীকে আমরা ছেড়ে দেবো? তাহলে আর পুলিশের চাকরি করে কি লাভ? বাজারে তো কাজের অভাব নেই। এই তুমি তো বড্ড পাতলা দিচ্ছ দেখছি। নিত্য হালদার ব্যাপারে তুমি কি জানো? দেখো মঞ্জু, আমি ওখানকার লোকাল থানায় ফোন করেছিলাম, ওরা নিত্য হালদারকে অ্যারেস্ট করার পারমিশন দিয়েছে, কিন্তু ওরা এটাও বলে দিয়েছে যে ওরা এই ব্যাপারে কোনো সহায়তা করতে পারবে না। আমার বাড়িতে না দুটো বাচ্চা, তাই আমার চাপটা আরো বেশি। আর কেউ যাক বা না যাক, আমি যাবো তোর সঙ্গে। আমিও যাবো তোর সঙ্গে। কিন্তু আমরা তিনজন মিলে কি নিত্য হালদারের মতো লোককে অ্যারেস্ট করতে পারবো? আমার তো এখনো ভাবলেও কেমন হাত পা কাঁপছে। এই কটা দিনের কথা ভাবলে আমার মুনিয়া যে কটা দিন বাড়িতে ছিল না, কেমন একটা পাগল পাগল লাগছিল। আমি সত্যি ভাবতে পারিনি, আমি ভাবতে পারিনি যে আমি আবার মুনিয়াকে কখনো ফিরে পাবো। তুমি একদম ঠিক বলেছো অভি, মুনিয়া না থাকাতে বাড়িটা কিরম ফাঁকা ফাঁকা লাগছিল। আমার গলা দিয়ে খাওয়ার পর্যন্ত নামছিল না ঠাকুরকে রোজ রোজ হত্যে দিয়ে পড়ে থাকতাম আর বলতাম যে ঠাকুর মুনিয়াকে ফিরিয়ে দাও, ঠাকুর মুনিয়াকে ফিরিয়ে দাও। দেখো অভি, ঠাকুর আছে, আমি বলছি ঠাকুর আছে, ঠাকুর আমাদের কথা শুনেছে, শুনেছেন আমাদের কথা। না আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না অভি, যে মুনিয়াকে ওরা কিডন্যাপ করেছিল কেন? মুনিয়াকে কিডন্যাপ করার পিছনে ওদের স্বার্থটা কি? আমার তো এই বিষয়টা খুবই ঘাটা লাগছে। আমি তো কোর্টে পৌঁছলাম, প্রসিডিং যেভাবে চলছিল তাতে আমার বারবার মনে হচ্ছিল ভাইকে হয়তো আর। আসামি অর্জুন নিজের দোষ ঢাকার জন্য প্রমাণ লোপাটের চেষ্টায় মঞ্জুর বাড়ি থেকে ওই পাতাগুলো নিয়ে এসে নিজের বিছানার তোষকের নিচে ঢুকিয়ে রাখে। এক বছর আগে আমি মঞ্জুর বাবা রতন গড়াইকে গুলি করেছিলাম। সমস্ত প্রমাণ আর যুক্তি বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আচমকা মঞ্জু মুনিয়াকে নিয়ে হাজির হলো, আর নিত্য না কি একজন নাম বলো, সেই নাকি মুনিয়াকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার মূল কাণ্ডারি। নিত্য হালদার? হ্যাঁ, ওরকমই কিছু একটা নাম বললো। তবে আমি সত্যি মিথ্যে জানি না। দেখো মঞ্জু পুলিশ, অনেক কিছু করতেও পারে, অনেক কিছু লুকোতেও পারে, তো আমার তো একটা অন্য বিষয়েই সন্দেহ হচ্ছে। কি সন্দেহ অভি? আমার তো কেন জানি না মনে হচ্ছে মঞ্জু নিজেই মুনিয়াকে কিডন্যাপ করে অর্জুনের থেকে স্বীকারোক্তি নিয়েছিল। একদম ঠিক বলেছো তুমি, কালকে সারা রাত না আমি 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 এই কথাটাই ভেবেছি, ঠিক এই কথাটাই ভেবেছি। সত্যি বলতে কি, যে মেয়েটা বিয়ের মণ্ডপ থেকে তার বরকে তুলে নিয়ে যেতে পারে তার অসাধ্য কোনো কাজ নেই, কোনো কাজ নেই। আমার তো আরও একটা কথা ভেবে খুব টেনশন হচ্ছে জানো কাকিমা, অর্জুন ওই ধুরন্ধর ধান্দাবাজ মেয়েটাকে যদি বাড়িতে নিয়ে আসতে চায়, ও যদি এই বাড়িতে একবার ঢুকে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। ঠিক ঠিক। এই হলো নিত্য হালদারের বাড়ি। এটা মেন গেট, মেন গেটের পিছনে এটা হলো বাগান। এই মেন গেটে সব থেকে বেশি পাহারা থাকে, চার পাঁচজন সবসময় ঘোরাঘুরি করে। আমাদের কিন্তু খুব সাবধানে সেখানে পৌঁছাতে হবে।
বাইরে নিত্য হালদারের গুঞ্জাদের গাড়ি রাখা আছে। রানী, তুই আর অর্জুন সেই গাড়িতে করেই যাবে। যেইভাবে প্ল্যান বললাম, প্ল্যান মাফিক সেইভাবেই নিত্য হালদারের সামনে গিয়ে দাঁড়াবে, বাকিটা আমি সামলে নেব। কোনো প্রশ্ন আছে? না, বুঝতে পেরেছি। তাহলে আমরা বেরোই। বেরো। বাহ, বেরে প্ল্যান করেছো কিন্তু মঞ্জু, দুর্দান্ত। আপনার যদি সত্যি সেরকম মনে হয় তাহলে এখনো সময় আছে, আমাকে ভরসা করে ফোর্স নিয়ে বেরোন। আপনারা থাকলে আমাদের কাজটা করতে আরো সুবিধা হবে। বিশ্বাস করো, বাড়িতে যদি দুটো বাচ্চা না থাকতো না, আমি নিশ্চয়ই তোমার সাথে যেতাম। আমি যদি মরে যাই না, বাড়িতে ওই বাচ্চা দুটো না খেতে পেয়ে মরি, তাই এই দুঃসাহসটা কি করে দেখাই বলো। তবে তোমরা সাবধানে যেও কিন্তু, আর জিতেই ফিরো। আচ্ছা মঞ্জু, তুই তো একা থাকবি, তুই একা সবটা সামলাতে পারবি তো? পারতে তো আমাকে হবেই। নিত্য হালদারের অপমানের বদলা নেব কথা দিয়েছিলাম, আজই সেই কথা রাখার দিন। মেজবাবুর মুখে ফুল চন্দন পড়বে, আমরা জিতেই ফিরবো। আচ্ছা অভি, অর্জুন ছাড়া পেলো কি করে? ওই একজন ডাক্তার এলো, ডাক্তার এসে সে প্রমাণ দেখালো। প্রমাণ বলতে মঞ্জুর বাবার পোস্টমর্টম রিপোর্ট। আমার মনে হয় মঞ্জু ওটা চেপে যেতে চেয়েছিল কিন্তু ফাইনালি পারেনি, আর ভাগ্যিস পারেনি, তাই জন্য আমার ভাইটা আজকে ছাড়া পেয়ে গেল। কিন্তু অদিতি, আমার একটা বিষয় ভেবে খুব খারাপ লাগছে, অর্জুন বিয়ের আগেও মঞ্জুকে চিনতে পারলো না, আজকে এত বড় ঘটনা ঘটানোর পরেও ও এখনও মঞ্জুকে চিনছে না। আসলে আমার ভাইটারও কোনো দোষ নেই, মঞ্জু ওকে বশ করে রেখেছে। আজকে এত কিছু হওয়ার পর কোর্ট থেকে বেরিয়ে অর্জুন কোথায় গেল জানো? মঞ্জুর সাথে কোথায়? নিত্য হালদারকে ধরতে। মঞ্জু নিত্য হালদারকে অ্যারেস্ট করবে আর অর্জুন নাকি ওর সঙ্গ দেবে, মানে হেল্প করবে। যাই হোক কাকিমা, তুমি অদিতিদের নিয়ে ভিতরে যাও, আর মুনিয়াকে ঘুম থেকে তোলো, তুলে কিছু খাওয়াও। এই কদিন কি খেয়েছে না খেয়েছে কোনো তো ঠিক নেই। ঠিক 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 আছে, চলুন দিদি, অদিতি চলো চলো চলো, মুনিয়াকে কিছু খাইয়ে দিই। আরে মেয়েটা এটা কত কষ্ট পেয়েছে বলো তো। বলো, ইমিডিয়েটলি দেখা করো। কি হয়েছে? এত কথা বলছো কেন? যেটা বলছি সেটা করো না। এই নন্দিনী, তুমি কি রেগে আছো? শোনো না, বলছি কি আমাদের কাজটা কি চলে যাবে? প্লিজ মেটালাতি মেরো না, আমরা তো আমাদের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করেছিলাম। বলো, তোমরা যেভাবে বলেছো। বেশি কথা বলো না, যেটা বলছি সেটা করো। কোনো কাজ যাবে না, নতুন কাজের প্ল্যান আছে বলেই ডাকছি। ও, তাহলে ঠিক আছে। আচ্ছা কি কাজ ছোট করে বলে দেবে? দেখো, মঞ্জু যদি নিত্য হালদারকে অ্যারেস্ট করতে পারে তাহলে অর্জুন ওকে নিয়ে সোজা ওর বাড়িতে ঢুকবে, আর সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। মঞ্জুকে যে করেই হোক ওই বাড়িতে ঢোকার থেকে আটকাতেই হবে। সেই নিয়ে কথা বলবো, জলদি এসো। আসছি, এক্ষুনি আসছি। কিন্তু মঞ্জু নিত্য হালদারের ওখান থেকে বেঁচে ফিরবে বলে তো মনে হয় না। তোমার মনে হওয়া দিয়ে কিছু যায় আসে না, ওটা না করলেও চলবে। সরি, আসছি। মঞ্জু একাই আসুক বা দোকা, বা যদি ধরে নেই যে পুরো গ্রাম নিয়ে এসে এখানে হাজির হলো, তাহলেও কিন্তু আমি ওদের একটা একটা করে ধরে এখানে আজ বলেই দিয়ে দেব। আমরা দেখে নেব বস, আপনি নিশ্চিন্তে থাকুন। আশ্চর্য ব্যাপার তো, এখানে বল আসলো কোথা থেকে? Hey!
আমাদের একটা লোক কমে গেল কি করে? কি ব্যাপার, এখানে বল খেলছে কি? এই দেখ তো, কোথায় গেল বস? আবার একজন আমাদের কমে গেছে, একটা করে বল আসছে আর আমার একটা করে উইকেট পড়ে যাচ্ছে, কি আশ্চর্য ব্যাপার তো। নিশ্চয়ই মঞ্জুরা বাইরে এসে গেছে, এই যা তো গিয়ে দেখ তো। এই বাকি কারা আছিস, এদিকে আয়, বাইরে মঞ্জুরা এসে গেছে, ধর ওদের গিয়ে, যা ধর। মাঠ ফাঁকা আছে, এই সুযোগ, যা গিয়ে অ্যারেস্ট কর, আমি বাকিদের দেখে নিচ্ছি। ঠিক আছে। নতুন খেলা শুরু হয়েছে, তাহলে এই মেয়েটাকে দিয়ে শুরু করি। হ্যাঁ, পিস্তল নামা, পিস্তল নামা, নাহলে এখানেই কিন্তু ওর মুন্ডুটাকে না ধর থেকে আলাদা করে দেব। তোর খালাটা ফেল, আমি বন্দুকটা নামাচ্ছি, ছেড়ে দে ওকে, আমি আমি নামাচ্ছি ওকে, ছেড়ে দে। ছেড়ে দে ওকে, আমাকে ধরতে এসেছিলি না, নিত্য হালদারকে ধরবি? স্বপ্নটা না ঘুমিয়ে ঘুমিয়ে দেখাই ভালো। মঞ্জু গড়াই কোথায়? কোথায় মঞ্জু গড়াই? আজকে না এখানে তোকে, মঞ্জু গড়াইকে আর এই মেয়েটাকে একসাথে কেটে ফেলে দেব। শুরুটা এই মেয়েটাকে দিয়েই করি। কি বাজাচ্ছে আওয়াজ হচ্ছে, কারা? কিসের কিসের আওয়াজ এটা, কারা কি বাজাচ্ছে রে? কে তোমরা?
কি করতে এসছো এখানে? কেন এসছো? মরতে এসছো তোমরা এখানে? অ্যারেস্ট করতেছিস আমাকে? নিত্য হালদারকে অ্যারেস্ট করবি তুই? আমাকে অ্যারেস্ট করবি তুই? মঞ্জু গড়াই, বাঁশবনে শিয়াল রাজায় কথাটা শুনেছিস? সেটা আসলে তুই। এটা রসুলপুর নয়, এটা আমার এলাকা। এখানে আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আমাকে অ্যারেস্ট করতে এসেছিস? সত্যি দারুণ মজা লেগেছে আমার। আর এবার তোকে আর তোর বরকে একসাথে মেরে ডবল মজা পাবো। ডবল মজা? আজ আমিও আপনাকে লক আপের মজা দেখাবো। আমি আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম সবার সামনে দিয়ে কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাব। আচ্ছা, বাচ্চাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমি মনে রাখি না। আরে হ্যাঁ রে, তোদের আর কত শেখাতে হবে? বাড়িতে অতিথি অভ্যাগত সব এসছে, একটু ভালো করে আপ্যায়ন কর। রান্নায় শুকনো লঙ্কা দিলে রান্নার স্বাদ বাড়ে, জিভ দিয়ে চেখে দেখতে হয়। আপনি কি একবার আপনার চোখ দিয়ে চেখে দেখবেন নাকি? বেশ ছাল লাগবে কিন্তু, ঠিক যেমন ওদের ছাল লেগেছে। বাড়াবাড়ি করবে না মঞ্জু, পিছিয়ে যাও, আমার কাছে আসবে না একদম। যাও, পিছিয়ে যাও। এ বাবা, হে তো রান্নায় ফোড়ন পড়ে গেছে। আরে তোমরা গিয়ে কড়াই খুন দিয়ে নেড়ে নাও, নাহলে তো রান্না পুড়ে যাবে। যাও 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 যাও, বড় বড় গুন্ডা সবাই, তাই না?
হচ্ছে? আপনি এদের কারোর বরকে মেরেছেন, কারোর ছেলেকে কারোর মেয়েকে তুলে নিয়ে এসেছেন। আছে না বেশ কষা কষা করে রান্নাটা হবে, প্রতিশোধের রান্না। মঞ্জু আর দেরি করিস না, অ্যারেস্ট কর। এ বাবা, এ তো তেল ছাড়াই শুরু করে দিয়েছে। রাস্তাতেই দুষ্ট গরুকে কিভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হয় দেখেছেন কখনো? আজ নিজেকে দেখবে। মানে মানে